দীর্ঘ ১৮ মাস পর খুলল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেন প্রাণ সঞ্চালন হয়েছে আজকে বারোই সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিন আজকে নলসদাবালিকা উচ্চ বিদ্যালয় দেলদর টাঙ্গাইল উপস্থিত হয়েছি প্রথম দিন কী কী স্বাস্থ্যবিধি মানা হচ্ছে তা তুলে ধরার জন্য আমরা দেখতে পাচ্ছি বিদ্যালয়ের প্রবেশপথে পথে ইনফারেট থার্মোমিটারের মাধ্যমে শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে শিক্ষার্থীদের এবং হ্যান্ড স্যানিটাইজারের মাধ্যমে হাত পরিষ্কার করে বিদ্যালয়ে প্রবেশ করানো হচ্ছে একে একে সবাই শরীরের তাপমাত্রা মেপে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করেছেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো এবং অভিভাবক যারা এই ভিডিওটি এখন দেখছেন সবাই নিজে নিজে স্বাস্থ্যবিধি মেনে চলি এবং অন্যকেও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পরামর্শ দেই নিজে সুস্থ থাকি অন্যকেও সুস্থ রাখি এই ভিডিওটি যারা দেখছেন তারা শেয়ার করবেন যাতে অন্যরাও দেখে উপকৃত হতে পারে আর আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন যখন আমি নতুন কোনো সংবাদ নিয়ে ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে এবং আপনি প্রত্যেকটি ভিডিও দেখে নিজে উপকৃত হতে পারবেন এবং শেয়ার করে অন্যদেরকেও উপকৃত করতে পারবেন সবাইকে ধন্যবাদ